দেশে গণধর্ষণ, শিশু নির্যাতন, শিশু ধর্ষণ এমন ভাবে বৃদ্ধি পেয়েছে, সারা দেশে ধর্ষণ আর ধর্ষণ, এই দেশটা ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত হয়ে গেছে। সংগ্রামী তাওহীদি জনতা যেইভাবে ধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতন বৃদ্ধি পাচ্ছে, আমার ভয় হচ্ছে এই দেশে করোনার চেয়ে আরো ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এর জন্য অনেকগুলো কারণ রয়েছে, এর অন্যতম কারণ হলো চরম নৈতিক অবক্ষয়। এর আরো কারণ হলো ফেসবুক, ইন্টারনেটে অশ্লীল ছবি, ভিডিও, অশ্লীল ছবি, ভিডিওর ছড়াছড়ি। এবং এর আরো কারণ হলো এই দেশে দর্শক সংশ্লিষ্ট আইনের সীমাবদ্ধতা এবং দর্শন প্রক্রিয়ায় বিচার ব্যবস্থায় দলীয় প্রতিবন্ধকতা। আজকে বিভিন্ন পত্রিকায় পেয়েছি, কালের কণ্ঠে পেয়েছি, এই দেশের আইনি ব্যবস্থায় 1000 ধর্ষণ মামলায় 4 থেকে 5 জন সাজাপ্রাপ্ত হয় আর বাকিরা কোনো না কোনো ভাবে মুক্তি পেয়ে যায়। দলীয় আশ্রয়ে মুক্তি পেয়ে যায়, টাকার আশ্রয়ে মুক্তি পেয়ে যায়, প্রভাবের বিনিময়ে মুক্তি পেয়ে যায়। এইভাবে যদি দর্শকরা মুক্তি পেয়ে যায়, খোদার কসম করে বলি এই দেশটা দর্শকের রাজ্যে পরিণত হয়ে যাবে। সুতরাং এই দর্শন থেকে শিশু বাচ্চা থেকে নিয়ে 100 বছরের বৃদ্ধা পর্যন্ত, প্রতিবন্ধী নারীরা পর্যন্ত এই দর্শনের শিকার থেকে রেহাই পাচ্ছে না। সুতরাং আমরা বলবো অতিসত্বর এই সরকারকে কঠিন আইনি ব্যবস্থা নিতে হবে এবং দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর।